পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া মারা গেছেন। সকাল 6টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরেণ্য এই রাজনীতিবিদ ও আইনজীবী। 1991 থেকে 2019 সাল পর্যন্ত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে। 2008 ও 2018 দুইবার সংসদ সদস্য নির্বাচিত শাহজাহান মিয়া।